আমি লাস্ট কয়েকটাতেই বলেছি যে সফলতা আসবে ইনশাল্লাহ, হাল ছাড়বা না। হ্যাঁ, এখন চাকরির জায়গায় অনেক ক্রাইসিস, ব্যবসায়িক ক্রাইসিস, সব জায়গায় খালি শুনবা করোনা ক্রাইসিস, স্বাভাবিক। এবং এই করোনা ক্রাইসিস, করোনা চলে গেল, এই ক্রাইসিস আগামী আরও 2-4 বছর থাকবে। তোমাকে তোমার ভবিষ্যৎ তৈরি করতে হবে। তোমার ভেতরটা ক্রিস্টাল ক্লিয়ার যদি থাকে এবং তোমার যদি আস্থা থাকে যে আমি পারবই, আজকে না হয় কালকে তুমি পারবা, এই সাহসটা রাখতে হবে। এবং ছোট ছোট হাজার লক্ষ কাজ আছে, কোনো কাজকে ছোট বলা যাবে না। কোনো কাজকে ছোট বললে কিন্তু আগাইতে পারবে না। কে কি বলছে তার কথা চিন্তা করবে না। তোমার প্লেটে যদি ভাত না থাকে, সে কিন্তু তোমাকে এসে ভাত তো দূরের কথা, প্লেটও আগায় দিবে না। সো কে কি বললো না, অ্যাজ লং এজ সেটা যেন কোনো অন্যায় না হয়, অ্যাজ লং এজ সেটা যেন কারো ক্ষতি না করে, এর বাইরে তোমাদের যে কোনো কাজ, কোনো কাজই ছোট নয়। ছোট ছোট করে আগাবা, ধুম করে আঁকড়ো। অনেকে আছে তোমাদের মধ্যে বলে, আমার তো টাকাই নেই, আমি ব্যবসা করব কি করে? আরে টাকা না থাকলে আগে টাকা ছোট ছোট করে, ওই যে বললাম না, অনলাইনে অনেক কাজ আছে, যে তোমাদের কি বলে আউটসোর্সিংয়ের কাজ আছে, তারপরে যে খাবার টাবার সাপ্লাই দেয় প্রতিষ্ঠানের, ওখানের কাজ আছে, পাঠাও চালানোর কাজ আছে, ফুড পান্ডার মতো ওই যে আছে না, রাইডার ফাইডার, অনেক কিছু আছে যেখান থেকে তুমি একটু 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 হলেও সঞ্চয় করতে পারো। এটা যা তুমি কথার কথা বললাম। হ্যাঁ, মোরগ দিয়ে হোক, মুরগির ডিম পারে হোক, টার্কি দিয়ে হোক, তুমি একটু একটু করে আগাও। ধুম করে তোমাকে একেবারে আমি কবে আমি গাড়ি চালাবো তার দরকার নেই। আমি কিন্তু গাড়ি চড়ার স্বপ্ন দেখার প্রায় 7 বছর পরে গিয়ে গাড়ি চড়ছি, সত্যিকার অর্থে গাড়ি চড়ছি। হ্যাঁ, কিন্তু আমি স্বপ্ন দেখছি এবং ওটা হাল ছাড়ি নেই। এখনকার জায়গায় এসে কথাগুলো বলতে পারছি, কারণ আমি বিশ্বাস করি নিজের উপরই কনফিডেন্স থাকতে হবে। আমি ইভেন এমনও হয়েছে, কেন বলতেছি এগুলো জানো, আমি তোমাদের প্রজন্মকে আমার সন্তানের মতো দেখি। আমি যা বলি 100% আমার মনের কথা বলি, কিচ্ছু এখানে লুকানো নাই। আমি টাকার জন্য এই যে তোমার ভয়েস দিছি, এই যে নাটকের ফিল্মের যে ডাবিং হয় সেই ডাবিংয়ের ভয়েস দিছি, আমি কবরের ভয়েস দিছি, আমি সিমলা বলে এক নায়িকা ওনার ভয়েস দিছি, আমি সালমা আগার ভয়েস দিছি, এটা হয়তো অনেকেই জানেন, আমি আজকে বললাম। কারণ কি ভয়েস দিছো? হায় হায়, আমাদের আমরা তথাকথিত যে ফ্যামিলি থেকে আমি আসছি বা যে স্ট্যাটাসে আছি, তারা কিন্তু ওইরকম করে তাকাতে গেছে, আই ডিডেন্ট পে ইট এনি অ্যাটেনশন, আমি না খেয়ে থাকলে তো তারা বলবে না, ভয়েস দিয়েছে তো কি হয়েছে, আমি ওখান থেকে যে অর্থ উপার্জন করেছি এটা আমার পরিশ্রমের টাকা, বাট আমি করেছি, আমি করেছি। কারণ কোনো কাজকে আমি ছোট ভাবা না, শুধুমাত্র বললাম যেটা এমন কোনো কাজ করবে না যেটা তুমি জোরে বলতে পারবে না মানুষের সামনে, সেটা করবে না। কিন্তু এর বাইরে সব কাজ নমস্য, সব কাজ তোমরা করতে পারবা। এবং ওই সাহসটা নিয়ে আগাবা যে আমি জানি একদিন আমি এটা এটা হবো। আমি এইভাবে নিজেকে বুঝাতাম, একদিন আমি অমুকটা করব, একদিন আমি বিদেশ যাব। আমি যখন তোমার কি বলবো, মাত্র 1800 টাকা বেতনে চাকরি করি, হ্যাঁ রিক্সা ভাড়া বাঁচায় আমি যাই, তখন আমাকে এক ভদ্রলোক আনোয়ারউদ্দিন খান, গীতিকার, খুব অনেক নাম কর, উনি কিন্তু জনতা ব্যাংকে চাকরি করতেন, তো কিন্তু ওনার একটা খুব শখ ছিল আর কি, উনি ওই নাম্বার দেখে মানুষকে বলতেন। তা আমিও একটু খেলার ছলে ওনাকে বলছিলাম যে আচ্ছা আমার নাম্বার দেখে নিউমারোলজিতে কি হয় বলেন, নিউমারোলজি। হ্যাঁ, তো উনি এরকম দেখে দেখে আমাকে 2 দিন পরে বললেন, তুমি কিন্তু প্রচুর বিদেশ যাবা। তারপরে উনি এসব যখন বলতেন, তোমার কপালে তো অনেক স্বর্ণযোগ আছে, তুমি অনেক, আমি তো শুনলাম, শুনতে তো রসবিতা নেই। পরে আমি ভাবলাম, আরে যে আমি রিক্সার পয়সা বাঁচায় চলি, আমি নাকি প্রচুর বিদেশ যাব, থাক পাগলের সুখ মনে মনে শুনে আমার মজা পাইলাম। তো এই জিনিসগুলো কি হচ্ছে, এই জিনিসগুলো, তারপরে এই এই যে কথাগুলো উনি বলেছিলেন, আমি কিন্তু তখন হেসেছিলাম, আমি কিন্তু বিশ্বাস করিনি, এটা একটা অবাস্তব। কিন্তু জীবনে কিন্তু মানে বলতে চাচ্ছি যেটা অবাস্তব জিনিসও বাস্তবে পরিণত হয়। ওনার কথা ইম্পর্টেন্ট না, ওনার কথাটা তখনকার জন্য কতটা অবাস্তব ছিল সেটা আমি তোমাদের বুঝিয়েছি। এখন আমি চাইলে করোনার সময় ছাড়া আর কি পৃথিবীর যে কোনো দেশে যাইতে পারি, আল্লাহর রহমতে মোটামুটি পুরো বিশ্বই আমার দেখা হয়ে গেছে, তো এটা সম্ভব। শুধু সাহস রাখতে হবে এবং মনের ভেতর ইচ্ছা রাখতে হবে যে ইনশাল্লাহ আমি পারবো, আমি পারতে এই পৃথিবীতে এসেছি, এবং আল্লাহর উপর অগাধ আস্থা রাখতে হবে। দ্যাটস ইট।